অনেকদিন ধরেই ভাবছি একটা ব্লগ শুরু করি নিজের ভালো লাগার উপর। তাই আজকে শুরু করলাম ব্লগিং জগতের সবথেকে সহজ বিষয় নিয়ে, আজকের বিষয় খাদ্য পরিচয়। চলো দেখে নিই স্মোকি চিকেন বানানোর জন্য কি কি সামগ্রী ব্যবহার করব আর কিভাবে সেটা বানাবো। প্রথমে টক দইটাকে চিকেনের উপরে দিয়ে দেব। দইয়ের পরিমাণটা এক বাটি মতো নিলেই হবে, কিন্তু পুরো দইটাকে চিকেনের উপরে প্রথমে দিয়ে নিতে হবে। তারপরে আমরা দেব এক চামচ মতো লঙ্কা গুঁড়ো, কিন্তু এবারে মনে করুন কেউ যদি ঝাল কম খান সেটা তার স্বাদ অনুসারে নিয়ে নিতে পারে। নেক্সট দেব আদা বাটা আর রসুন বাটা, যতটা পরিমাণ আপনাদের পছন্দ মতো। নেক্সট দেব আমরা জিরে গুঁড়ো, সেটাও ঠিক আপনাদের পরিমাণ মতো, আমি এখানে এক চামচের মতো ব্যবহার করেছি। তারপরে সেটা পুরোটাকে মিশিয়ে নেব একসাথে, সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেবেন। খেয়াল রাখবেন যাতে সমস্ত মশলা টক দই একই সাথে ভালোভাবে মিশ্রণটা তৈরি করতে পারে। আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে রিফাইন অয়েল কিংবা মাস্টার্ড অয়েলও ব্যবহার করতে পারেন। আর তেলটা একটু গরম হয়ে গেলে, একটু না মোটামুটি গরম হয়ে গেলে, ওই তাতে গরম মশলা দিয়ে দেবেন। গরম মশলার মধ্যে আপনি 4টে লবঙ্গ, 2টো এলাচ, 1টা দারচিনি দিয়ে দিতে পারেন। এরপরে কাঁচা পেঁয়াজ যেটা ছিল সেটাকে আমরা কড়াইয়ে যে তেলটা দিয়েছি সেটার উপরে ভেজে নেব, ঠিক ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালারে চলে আসছে। এবারে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর সেটা গোল্ডেন ব্রাউন কালারে এসেও গেছে। এইবারে আমরা যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম সেইটা এবারে কড়াইয়ে দিয়ে দেব। এরপরে চিকেনটাকে, ম্যারিনেট করা চিকেনটাকে কড়াইয়ে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। আর আপনারা চাইলে এটাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং চিকেন মশলাও ইউজ করতে পারেন। এরপরে ভালো করে মাংসটাকে কষানোর জন্য ঢাকা দিয়ে দেব। এরপরে দেখতেই পাচ্ছেন মশলাটা চিকেনের সাথে ভালো করে মিশেই গেছে। এরপরে আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণটাকে মিশিয়ে দেবেন, তারপরে আরো একবার চিকেনটাকে ভালো করে নাড়িয়ে নেবেন। এরপরে ভালো করে চিকেনটাকে চারিদিকে সরিয়ে নিতে হবে যাতে মাঝখানে একটা গোল রাখার জন্য একটা বাটিকে ভালোভাবে বসানো যায়। এরপরে কোলটাকে নেবেন, কিন্তু সেটাকে কোনো কিছু মাধ্যমে ধরবেন, খালি হাতে কোলটাকে ধরবেন না, কারণ যেহেতু সেটাতে আমরা আগুন ধরাচ্ছি। আর একবার চেক করে নেবেন যখন কোলটাকে আগুন দিয়ে ধরাবেন যাতে কোলটা থেকে ভালোভাবে ধোঁয়াটা বেরোতে পারে। এরপরে আপনারা চাইলে সেটার মধ্যে ঘিও অ্যাড করতে পারেন, তারপরে 10 থেকে 15 মিনিটের জন্য সেটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন যাতে ফ্লেভারটা ভালো করে চিকেনের মধ্যে এসে যায়।
এটা আমার ব্লগ জগতের পরিচয় পর্ব। আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।